হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্প পোস্টমাস্টার। তবে শোনা যাক গল্পটি। প্রথম কাজ আরম্ভ করিয়া উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আট চালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত পায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত হয়, অপ্রতিভ হইয়া উঠে। এই কারণে স্থানীয় লোকেরা সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না। অথচ হাতে অধিক কাজ নাই, কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করে, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশে মেঘ দেখিয়া জীবন বড় সুখের কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টলিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারিবে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারিটি চারিটি খাইতে হয়। মেয়েটির নাম রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডায়িত হয়ে উঠিত, ঝোপে ঝোপে ঝিলি ডাকিত, দূরের গ্রামে নেশাখোর বাউলের দল খোল তর করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার ডাওরায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয় ও ঈষৎ হৃদ কম্পন উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন রতন। দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো দড়াতে যেতে হবে হেসেলে। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিজাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করলেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত্ম দুই একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসিয়া পড়িত, মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজন মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধর খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার বেশি মনে উদয় হইত। এইরব কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্য ক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালে বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত, তাহাতে উভয়ের রাত্রে আহার চলিয়া যাইত। এক একদিন সন্ধ্যাবেলায় সে বৃহৎ আটচালার কোণে
আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্ট মাস্টারও নিজের কথা পড়িতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীল কুটির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোক দিককে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিত ন্যায় উল্লেখ করিত, এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিটিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উদিত হইতেছিল, মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তাহার একটা টানা সুরে নালির সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লল এবং পরাভূত বর্ষার ভগ্ন বিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘ স্তর বাস্তবিককেই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্রীর মানব মূর্তি। ক্রমেই মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরু ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটা ঐরূপ কেউ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না। কিন্তু ছোট পল্লীর মা সামান্য বেতনে সাব পোস্ট মাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল, প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুর বেলা তাহাকে নিয়ে সরায়া করিলেন এবং এইরূপে অল্পদিনই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণের মাসে বর্ষণের আর অন্ত নাই, খালবিল নালা জলে ভরিয়া উঠিল, অহর্নিশি ভরের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করে হাটে যাইতে হয়। একদিন প্রাতকালে হইতে খুব বাদলা পড়িয়াছে, পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ধারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি হুঙ্কি পট্টি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার ওপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন। মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল, সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমাচ্ছিলে? পোস্টমাস্টার কাতরস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখতো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না,
সেই মুহূর্তেই সে জননীর পথ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময় বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিউরে জাগিয়া রহিল। আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হা গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতে বদলি হইতে হবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার দরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়া শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রকাশ করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের ওপর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িত। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকেই বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরে জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ টপ করে বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলের পর তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কিরে হবে, ব্যাপারটা যে কী কী কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কী করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখনো তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কী কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই, পাছে প্রাতকালে আবশ্যক হয়। এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তাকে আমারই মতন যত্ন করবেন, আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যেন অত্যন্ত স্নেহগর্ব এবং দয়ার্দ্র হৃদয় হইতে উদিত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহিতে পারলেন না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিলেন, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝিয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমন উন্মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তাহার বেতনে যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরে কহিল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান থেকে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া
মুটের মাথায় নীল ও শেট রেখা চিত্রিত তিনের প্যাটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা অভিমুখ চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষায় বিস্ফোরিত নদী ধরণী উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছল ছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা কহিল ফিরিয়া যাই, জগতের কর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পাল বাতাসে পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তথ্যের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনের কোনো তথ্যের উদয় হল না। সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সে বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধানে বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা হয়েছে। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে। তো আপনারা আজকে শুনলেন গল্পটি। গল্পটি হচ্ছে একটি পোস্টমাস্টার নিয়ে। শুনে অবশ্যই বুঝতে পারলেন একটি রতন নামে একটি মেয়েকে নিয়ে। আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত সুন্দর সুন্দর গল্প শোনাবো বা শোনাচ্ছি, আরও ভবিষ্যতে শোনাবো। সেগুলো আপনারা যদি কেউ শুনতে চান বা কোন গল্প শুনতে চান, সেটা অবশ্যই আমাদের নাম লিখে কমেন্টে পাঠাবেন, আমরা চেষ্টা করব সেই গল্প শোনানোর জন্য। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। আর প্রতিবার আর কি বলবো, সাথে থাকার নিয়ম তো অবশ্যই জানেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকুন। টাটা।